সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও বিদ্যুৎ নেই, জেনারেটর চলতেছে, তাই আওয়াজ হয়তো বা খুবই বিরক্তকর একটি আওয়াজ হচ্ছে, কিছুই করার নেই। আজকে আমি যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, যে এই ভিডিওর মূল কারণ দুটি আছে। একটি হচ্ছে আমি যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস নিয়ে আপনাদের মাঝে ভিডিও করে থাকি, প্রতিনিয়ত লাইভে আসি, হয়তোবা আপনাদের সামনাসামনি হয়তো কোনো প্রশ্ন উত্তর অনেক সময় ভুল ত্রুটিও আমার হইতে পারে। আর আমি যেহেতু মার্কেটিং সোর্স নিয়ে কাজ করি, তাই আমি মার্কেটিংটা ভালো বুঝিবিদে আমি আপনাদেরকে মার্কেটিংটা নিয়ে কথা বলি। তো আমাদের আজকে কয়েকদিন কয়েকজন ভাই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের একজন মাইক্রোটেক এক্সপার্ট যেন আমরা হয়তো সরাসরি ফেস টু ফেস যে আমরা দুইজন বসে কথা বলবো, বা আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন কি আমরা হয়তো বা কয়েকজনকে যে আমরা আমরা দুই একজনকে যে ওদের সার্ভারে যদি কোনো ত্রুটি থাকে, যে আপনারা সরাসরি হয়তো বা এনি ডেস্ক দিলেন, সেই কাজটা আমাদের যে এক্সপার্ট থাকবেন তিনি আপনাদেরকে কাজটা লাইভের মাধ্যমে বুঝাই দিবেন, এবং কি যেন এইখান থেকে যে আমরা ওই লাইভটা এনিডেক্সের লাইভটাও যেন আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করতে পারি। আর আমাদের এইখান থেকে যদি এরকম আরও কোনো ভাই ব্রাদারের ভুল ত্রুটি থাকে সেইখান থেকে তারা শিক্ষা নিতে পারবে। আর আপনারা যেটা আমাদেরকে বলছেন টুকিটাকি যে মাইক্রোটিক কনফিগারেশন বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার জন্য, আসলে এটি আমাদের দ্বারা সম্ভব হয় না। একটাই কারণে দেখুন, আপনারা হয়তো আমি আপনাদের কাছে বিজনেসের যেসব সলিউশন নিয়ে কথা বলতে পারি, হাজার সময় আমি বাইর করতে পারি, কিন্তু যারা মাইক্রোটেক এক্সপার্ট বা মাইক্রোটেক নিয়ে কাজ করেন ওনাদের হাতে কিন্তু তেমন একটি সময় থাকে না। কারণ আপনারা জানেন যে তাদের সারাদিন আমাদের, যেমন আমাদের কোম্পানিও আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে আমাদের সাবস্ক্রাইবার এখানে প্রায় 20-25 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছেন, এইখান থেকে প্রায় ম্যাক্সিমাম মোটামুটি আমার এই বিভাগের আশেপাশে অনেকজনই আমার সাবস্ক্রাইবার, কিন্তু এখন আমাদের একজন বিজনেস পার্সন যারা আমাদের থেকে ব্যান্ডউইথ কিংবা আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, তো তারাই অবগত আছেন যে আমরা কতটুকু প্রেশারে থাকি। মূলত যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড বিজনেস করে তারা কখনো একদম স্লোলি থাকতে পারে না। আর বিশেষ করে বন্ধুরা, আমি জানি না হয়তো আপনারা জানেন কি না জানি না, আমার বয়স হয়তো কতটুকু হয়েছে আমি আপনাদেরকে হয়তো বুঝাই বলতে পারবো না, তারপরও প্রায় 37 থেকে 38 বয়স এখন রানিং চলতেছে। তো এর ভিতরে দুবাইতে আমি 13 বছর যখন আমি জীবনযাপন করেছি, পুরাটা লাইফটাই কিন্তু শ্রমে শ্রমে গেছে। এখন আপনারা যদি ভাবেন যে আমি বসে থাকি বা আমি সারাদিন কি কাজ করি, দেখুন একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে, আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখি। যে আমি জানি না আমার ফ্যামিলি থেকে আমার মা কিংবা আমার ওয়াইফ বা যারা ফ্যামিলি মেম্বাররা বলেন যে আমি একসময় পাগল হয়ে যাব, তবে এটাই বাস্তবতা যে এটা ওদের এখানে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনারা অবগত আছেন আমি যখন লাইভে বসি দেখা যায় 2-4 ঘন্টা আমি কন্টিনিউস আপনাদের সাথে একা কথা বলে থাকি, আর এখানে প্রায় 90-99% মানুষের কমেন্টসের উত্তর দিতে হয়। তাছাড়া সারাটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত যতগুলো আমাদের অফিসিয়াল ম্যানেজমেন্টের যত লোক আছেন সবাইকে নিয়ে তাদেরকে সারা দিন তাদেরকে সবগুলা কাজের যে দিক নির্দেশনা সেগুলো দিতে হয়, এবং কি পুরাপুরি এবং কি মার্কেটিং এবং সেলসের দায়িত্বে যেহেতু আমি আছি, সবার যে যতগুলো আমাদের কাছে প্রশ্ন ওনারা করেন যে বিভিন্ন ধরনের রেট নিয়ে সব কিছু নিয়ে তাদের সাথে কথা বলতে হয়। ইভেন সারা বাংলাদেশ থেকে যে ভুলভাল প্রশ্ন নিয়ে কল করেন কিংবা কোনো কিছু তথ্য জানতে কিংবা কোনো হেল্পের জন্য সারা বাংলাদেশ থেকে কল করে থাকেন, আবার বিভিন্ন কোম্পানির সাথে আমাকে ডিল করতে হয়, তো তার মানে আমি সারাটা দিন এই যে এই মেশিনটা, মানে আমি এমন একজন পার্সন আমি নিজেকে নিজে গর্ব করতে পারি যে সকাল যদি 10টা বাজে ঘুম থেকে উঠি, প্রথম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমাকে সময় বিছানায় বসে আমি কলগুলো ব্যাক করতে হয়, যে সারা রাত্র বলতে যেমনটি হয়তোবা নামাজের পর অনেক সময় ঘুমাই কিংবা 4টা বাজে ঘুমাই, যখনই ঘুমাই হয়তোবা অনেক সময় ফজর নামাজ পড়তে পারি, আবার অনেক সময় পারিও না। তো এই ফজর নামাজের আগের পরের যে কলগুলা 10টা 11টা পর্যন্ত দেখা যায় 50টা 20টা 40টা 60টা কল তখনই কিন্তু মোবাইলে মিস কল হয়ে আছে। তো এগুলাকে আমি যখন ব্যাক করতে করতে দেখা যায় আধা ঘন্টা আমাকে বিছানায় থাকতে হয়, সেই বিছানা থেকে উঠে হয়তো 2-4 মিনিট একটু নিজেকে নিজে একটু ফ্রেশ হয়ে তখন থেকে যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ ঠিক রাত্রে 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত আমাকে যুদ্ধ করতে হয়। তো আমি জানি না এই যুদ্ধের ময়দানে আমি কতদিন টিকবো, তবু আমি আপনাদের দোয়া প্রার্থনা করি
প্রতিনিয়ত শরীরটা কিন্তু এখন আস্তে 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 নিজেকে নিজে অনেকটাই লুজার হয়ে যাচ্ছি যতটুকু এখন বুঝতেছি হয়তোবা বয়স বেশি যদিও না হয় তবে খুবই নিজের শরীরের প্রতি কেয়ার রাখার চেষ্টা করেও কিন্তু পারতেছি না অনেক যখনই আমি মাঝে মধ্যে আপনাদের সামনে লাইভে ভিডিও আসি আমি বলি যে আমি খুব ক্লান্ত এবং কি অসুস্থ তো আমি আপনাদের দোয়া কামনা করি যেন আমাকে আল্লাহ তাআলা সেই শক্তি দেন যে আমি আপনাদের মাঝে কিছু আপনাদের জন্য রেখে যেতে পারি আর আমি পরিশেষে একটা কথা বলবো আমার ভিডিও যারা লাইক করেন কিবা আমাকে পছন্দ করেন কিবা আমার সাথে বিজনেসে যারা জড়িত হচ্ছেন দেখুন আমরা প্রতিটা মানুষ প্রতিটা ইনসান যে কোনো একটা কাজে না একটা কাজ আমরা কিন্তু জড়িত আমরা একটা না একটা কাজ জানি আমাদের ভিতরে একটা না একটা দক্ষতা আছে সেই দক্ষতার প্রতিভাটা আপনারা ইউটিউবে একটা চ্যানেল করেন সেই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার দক্ষতাটাকে আপনি প্রয়াস করান দেখেন একদিন না একদিন এই চ্যানেল কিবা আপনার এই দক্ষতা আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমি গত 3 বছর আগে যখন আমার এই চ্যানেলে এই ভিডিও শুরু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার হয়তোবা 2-4 জন 5 জন দিয়ে হয়তোবা শুরু আজকে কিন্তু 20-25 হাজার সাবস্ক্রাইবার অনেকজন আমার জন্য ওয়েট করেন আবার এখানে অনেকজন আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন তবে এগুলো আমরা এখন আর আমলে নিই না আমরা এখন প্রতিনিয়ত আমলে নিই কে আমাদের থেকে উপকারিতা হচ্ছেন তাদেরকে আমরা এখন আমাদের পাশে ডাকি এবং কি তাদের কমেন্টসের কিবা তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি তো অনেকজন আমাদেরকে যখন বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন আমাদের ভিডিওগুলোতে আমি কিন্তু উত্তর দিই না ইচ্ছে করে কারণ সে যে উত্তর দিই আমি এটাকে লম্বা করতে চাই না কারণ লম্বা করতে গেলে সারাদিন ঝগড়া করলে নাকি ঝগড়া শেষ হয় না তো সেটা আমি নিজে থাকি সারাদিন ব্যস্ত তো আমি ঝগড়া করার সময় তো আর এখন নেই এখন কেউ যদি গালি দেয় বাস এতটুকুই তার গালিটা হয়তো মোবাইলে কলের মাধ্যমে শুনছি কোনো এক সময় রেকর্ডিংও রাখতাম বা মাঝে মধ্যে বিচারও চাইতাম এখন আর আপনাদের কাছে বিচার চাই না কারণ এটা এখন অভ্যস্ত হয়ে গেছি কারণ আমরা এমন এক জাতিতে আমরা তৈরি হয়েছি যে আমরা ভালো কিছু করতে চাইলে যে সেইখানে ওই যে একটা কথা আছে না বুড়া আঙ্গুল এইভাবে দেখাই দিবে যে এটা হচ্ছে আমরা ওই জাতিতে আমরা পৌঁছাইছি তো আমি চেষ্টা করতেছি যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে আমার নিঃশ্বাস রাখবে ততক্ষণ সততার ব্যতীত সততার সাথে আমি আপনাদের সাথে বিজনেস করার জন্য কারণ আমি সামিট কমিউনিকেশন ব্যতীত আমি কোনো আইএস কোনো আইআইজির ব্যান্ডউইথ ইউজ করি না আর যদিও কখনো করি সেটাও আমি আপনাদেরকে বলবো যে আমি হ্যাঁ করতেছি কিন্তু আমি সামিট ব্যতীত আমার আইএসপিতে আমার কোম্পানিতে কোনো 1 KBPS ব্যান্ডউইথ নেই ইভেন আমি আমার ক্যাশগুলো পর্যন্ত আমি এখনো নিই নাই আমি সামিট থেকে এখনো ইউজ করতেছি যদিও আমি অনেক টাকা বেশি দিয়ে কিনতেছি আবার আপনাদের মাঝে বেশি টাকা দিয়ে বিক্রিও করতেছি বাট সার্ভিসটাকে আমি স্ট্রং রাখার চেষ্টা করছি তো এখনো আমি কতটুকু সার্ভিস আপনাদেরকে দিতে পারছি যে যারা আমাদের সাবস্ক্রাইবার যারা আমাদের এই চ্যানেলের সাথে জড়িত কিবা আমার এই বিজনেসের সাথে জড়িত যারা আমার রিসেলার হিসেবে আছেন তারা বলতে পারবেন গত 3-4 মাস আগে আমরা খুব একটু বিপদে ছিলাম যেটা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমাদের যেহেতু আমরা একটা মফস্বল শহরে ব্যবসা করি আমাদের ফেনী শহরে না আমাদের হচ্ছে দাগনমুইয়া ফেনী দাগনমুইয়া উপজেলা যেটি ফেনীর একটি পান কেন্দ্র ধরা যায় তো আমাদের এই মফস্বল শহরটিতে গত 2-3 মাস আগে প্রায় 4 মাস হয়ে গেছে আমাদের এখানে ডিজিটাল বিদ্যুতের একটা নির্মাণ করা হয়েছে এবং কি একটি কেন্দ্র করা হয়েছে যেখান থেকে আমাদের বিজনেস লাইনটি আলাদা এবং কি আবাসিক লাইনটি আলাদা এটা পল্লী বিদ্যুতের চেয়ারম্যান যদিও আমাদের এলাকার তাই ওনার এই অবদান আমাদের জন্য রেখেছেন তো আমরা গত 3-4 মাস মানে ওই সময় এখন না এখন আলহামদুলিল্লাহ আমাদের এই 3-4 মাসের ভিতরে কোনো প্রবলেম নেই বিদ্যুতের একদম জিরোতে আমরা চলে আসছি বিদ্যুতের যে ইস্যুটা ছিল তো তখন দেখা যায় আমাদের আজকে বিদ্যুৎ নিচ্ছে 27 ঘন্টা 28 ঘন্টা পর্যন্ত আমাদেরকে বিদ্যুৎ দেয় নাই কারণ ওনারা এত দ্রুত 2 মাসের ভিতর আমাদের এই কাজগুলা কমপ্লিট করে ফেলছেন পুরো লাইনটাকে আলাদা করে দাগুমিয়া বাজারে যারা দাগুমিয়ার সাথে জড়িত আছেন এখন দাগুমিয়া বাজারের মাঝখানে ফুটবল খেলার মতো স্টেডিয়াম হয়ে গেছে যেমনটি যে রোডগুলা যেখানে যে দাগুমিয়াতে হিবিজিবি যে বিদ্যুতের পিলার কি বা এই যে আমাদের নেটের কেবল আপনারা এখন আসলে যারা নতুন করে 6 মাস পরে দাগুমিয়াতে আসবেন জিন্দগি তো এই দাগুমিয়াকে চিনবেন না পুরো দাগুমিয়ার রূপ চেঞ্জ হয়ে গেছে তো যাক আমি এটার জন্য আমাদের যে মন্ত্রী মহোদয় গত কয়েকদিন আগে উনি এসেছেন ওনাকেও ধন্যবাদ এবং কি আমাদের প্রশাসন কিবা পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আজকে ওনাদের কারণে আমরা বিদ্যুৎটা অনেক ভালো পেয়েছি এবং কি এই বিদ্যুতের কারণে আমরা যেহেতু ইন্টারনেটের বিজনেস করি আমাদের সার্ভার আপ স্ট্রিম আমরা যদি স্ট্রং না থাকি আমাদের লোকাল আইএসপিরা কখনো ভালো কিছু করতে পারবে না তো তার জন্য বন্ধুরা আসলে আমি ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে
আগামীকালকে আপনাদের জন্য এক্সপার্ট একজন, আমি দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং কি দক্ষ একজন এক্সপার্ট যাকে বলে, আমরা ইঞ্জিনিয়ার বলাটা উচিত না, যদিও আমরা মুখের ভাষায় বলে ফেলি যে মাইক্রোটিক ইঞ্জিনিয়ার, নো, আসলে মূলত উনি হচ্ছে মাইক্রোটিক সম্বন্ধে এক্সপার্ট, যে উনি মাইক্রোটিকের অনেকগুলো কাজ জানেন, তাই উনি আমাদের কোম্পানিতে জব করেন, সেই ওনাকে নিয়ে আমরা কালকে একটি লাইভ আমি হয়তো বা করব, যদি উনি চিটাং থেকে, আমাদের চিটাং অফিস থেকে তিনি আমাদের এই দাগমুই অফিসে আসবেন। তো আমি আছি এখন নোয়াখালী বসুরহাট অফিসে, তো যদিও এই অফিসে হোক কিংবা দাগমুই অফিসে হোক, ওনাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি আপনারা বলেন যে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, ঠিক আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, আপনাদের জন্য আমরা সেইভাবে এই ভিডিওটি বা আগামী ভিডিওগুলো সাজানোর চেষ্টা করব। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।